শুক্রবার ত্রিপুরা কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস এর চেয়ারপারসন নীলিমা ঘোষ কর্মজীবন থেকে অবসর নিলেন। ওনার বয়স 65 বছর পূর্ণ হয়। চেয়ারপারসন পদ থেকে তিনি অব্যাহতি নেন বলে জানা গিয়েছে। এদিনই নবনিযুক্ত চেয়ারপারসন হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন হিমানি দেববর্মা। এখন থেকে তিনি ত্রিপুরা কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস এর কাজকর্ম পরিচালনা করবেন। দায়িত্বভার আমার উত্তরসূরি হিমানি দেববর্মা মহোদয়কে দিতেছি এবং অত্যন্ত আনন্দের সহিত দিতেছি। প্রথমেই আন্তর্জাতিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি হিমানিজি আমার উত্তরসূরি এবং এখানে যারা রয়েছে আমার বিভিন্ন মেম্বারগণ রয়েছে সাংবাদিক ভাইরা সবাইকে আমার আন্তরিক দিকে শুভেচ্ছা অভিনন্দন। আমি এই উপলক্ষে আমি আমার সরকারকেও আমার প্রশাসনকেও আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। তো এটা আমি 4.5 বছর প্রথম ট্রেনিংয়ে আমি ছিলাম 11 জুলাই 2018, তারপরে দ্বিতীয় ট্রেনিং ছিল আমার 7 জুলাই 2021। তো সেখানে একটা কথা হয়েছিল, অনেকে আমাকে জিজ্ঞেস করে যে আপনি আপনি কেন এখান থেকে সরছেন বা সরানো হলো, কথাটা এই শব্দটা আমি মেনে নিতে পারিনি। এই কারণে, কারণ এটা ছাড়া অ্যাকচুয়ালি আমার একটা বয়সের বার আছে, এজ বার আছে, প্রত্যেকটা মানুষের জীবনে একটা রিটায়ারমেন্ট আছে। তো সেই রিটায়ারমেন্ট মোতাবেক আমি এরকম ইল্লিগেল পোস্ট ফর্ম করতে পারি না। অতএব আমি এটা আমি আরো কিছুদিন আগে থেকে এটা কথা হয়েছিল, কিন্তু আন্ডার প্রসিজার ছিল বলে দেরি হয়েছে।